শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। রাজধানীর জিপিও মোড়ে অবস্থিত নূর হোসেন চত্বরে জড়ো হন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বৈরাচার পতনের আন্দোলনের অগ্রসৈনিক শহীদ নূর হোসেনকে। নূর হোসেনের মতোই বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান অনেকেই। ১৯৮৭ সালের এই দিনে স্বৈর শাসক এরশাদের পদত্যাগের দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিলে পুলিশের গুলিতে নূর হোসেন শহীদ হন। যদি গণতন্ত্র ঠিক থাকে, এই দেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে, এই দেশে কোনো কাটাকাটি, মারামারি আর হানাহানি কেউ কারো যদি খুনাখুনি না করে, দেশের গরিব মানুষ খেয়ে পরে ভালো থাকে, এই বিচার এখানে আমার। আর কোনোদিন যেন স্বৈরাচার সরকার আর দেশে না আসে, সেই দিকে আমি জনগণকে, আমার দেশের মানুষকে বলবো যেন এই দেশে আর কোনোদিন স্বৈরাচার এরকম না জন্ম নেয়।